সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের পাঠ পরিচিতি একাদশ দ্বাদশ শ্রেণী, বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র, অধ্যায় আট, যোগাযোগ। আজকে আমরা পড়ব দ্বাদশ অংশ। মোহাম্মদ শেখ মোস্তফা রাজি, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ, আছি তোমাদের সঙ্গে যথারীতি। আজকের আলোচ্য বিষয়সমূহ তিনটি বিষয়ের উপর আলোচনা করব। এক হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, দুই হচ্ছে ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধা এবং ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের অসুবিধা। প্রথমে আমরা জেনে নিই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সংক্ষেপে, তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিতরণ সংশ্লিষ্ট আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থাকে আমরা বলে থাকি তথ্য প্রযুক্তি, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে তথ্য প্রযুক্তি কাকে বলে। তারপর আমরা জানবো যোগাযোগ এর সাথে সম্পৃক্ত হয়ে তথ্য প্রযুক্তি কীভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হয়। তথ্য সংগ্রহ করতে হবে, প্রক্রিয়া করতে হবে এবং সংরক্ষণ করতে হবে, হ্যাঁ প্রিজার্ভ করতে হবে এবং বিতরণ করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে, হ্যাঁ ডিসিমিনেট করতে হবে। সংশ্লিষ্ট আধুনিক কম্পিউটারাইজড যে ব্যবস্থা, এই কাজগুলো করার জন্য এই কম্পিউটারাইজড ব্যবস্থাটাকেই বলা হচ্ছে তথ্য প্রযুক্তি। অর্থাৎ তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং বিতরণ সংশ্লিষ্ট যে সমস্ত কাজসমূহ আছে সেগুলো আধুনিক কম্পিউটারাইজড পদ্ধতিতে করাটাকেই তথ্য প্রযুক্তি বলা হচ্ছে। তাহলে এই প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তি বা ইলেকট্রনিক মাধ্যমে সম্পর্ক ঘটায় দ্রুত তথ্যের আদান প্রদানে ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটেছে। কীভাবে? এই প্রযুক্তির সাথে, তথ্য প্রযুক্তির সাথে কার সমন্বয় ঘটেছে? ঘটেছে যোগাযোগ প্রযুক্তির সমন্বয় ঘটেছে বা ইলেকট্রনিক মাধ্যমের যোগাযোগ ঘটেছে, সেটিও একটি যোগাযোগের প্রযুক্তি, ইলেকট্রনিক মাধ্যম। তাহলে এই যোগাযোগের প্রযুক্তি বা ইলেকট্রনিক মাধ্যমের সম্পৃক্ততা ঘটেছে, সমন্বয় ঘটেছে কার সাথে? এই তথ্য প্রযুক্তির সাথে। কম্পিউটারাইজড তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং বিতরণের এই কাজের সাথে যোগাযোগ প্রযুক্তি বা ইলেকট্রনিক মাধ্যমের একটা সমন্বয় ঘটে দ্রুত তথ্যের আদান প্রদান হচ্ছে এবং পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে একটি অভূতপূর্ব উন্নতি ঘটেছে। সমগ্র বিশ্ব একটি বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে, দ্যাট ইজ গ্লোবাল ভিলেজ যেটাকে আমরা বলি। যে কোনো জায়গা থেকে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে যোগাযোগ করা যাচ্ছে, দেখা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, হ্যাঁ তথ্যের আদান প্রদান করা যাচ্ছে। এই জন্যই একটি ছোট গ্রামের মতো করে চিন্তা করা হয়েছে এই বিশ্বকে, তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এই একটি ছোট গ্রামের মতো জায়গায় পরিণত হয়েছে, যেখানে একটি গ্রামে যেমন খুব দ্রুত এক জায়গা থেকে এক জায়গায় যোগাযোগ করা সম্ভব ছোট্ট একটি গ্রামে, ঠিক তেমনি বিশ্বটা অনেক বড় হলেও, পৃথিবীটা অনেক বড় হলেও সেখানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে কোনো সময় যোগাযোগ করা যাচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো তথ্য প্রযুক্তি ব্যবস্থার সম্প্রসারিত রূপ। অর্থাৎ তথ্য প্রযুক্তির যে ব্যবস্থাটা রয়েছে, তথ্য নিয়ে যার কারবার, সেই তথ্য প্রযুক্তি ব্যবস্থার সম্প্রসারিত রূপটাই হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেখানে যোগাযোগ প্রযুক্তি বা ইলেকট্রনিক মাধ্যমের সংযোগ ঘটেছে তথ্য প্রযুক্তির সাথে, সেটিকে বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য যোগাযোগ প্রযুক্তির সমন্বয় ঘটেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্প্রসারিত, তথ্য প্রযুক্তির সম্প্রসারিত রূপ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেখানে উপাত্ত সংগ্রহ করা হয়, প্রক্রিয়াকরণ করা হয়, উপাত্ত ডাটা সংগ্রহ করা হয়, প্রক্রিয়া করে সেটাকে একটা রূপ দেওয়া হয় এবং সংরক্ষণ করা হয় এবং পরিবর্তন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে করা হয়। পাশাপাশি ইন্টারনেট নির্ভর যোগাযোগ প্রযুক্তির সাহায্যে, ইলেকট্রনিক যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কী করতে হয়? পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ বা প্রতিষ্ঠানের সাথে দ্রুত তথ্যের আদান প্রদান ও যোগাযোগ স্থাপন করা যায় এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও উপকরণাদির সমন্বিত রূপকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামে অভিহিত করে থাকি আমরা। তাহলে কি তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, সেই উপকরণ রয়েছে, সেই উপকরণ এবং যন্ত্রপাতির যে সমন্বিত রূপ, এই সমন্বিত রূপটাকে কিন্তু আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি নামে বলে থাকি। যেমন আছে সফটওয়্যার, আছে হার্ডওয়্যার, আছে সফটওয়্যার হার্ডওয়্যার, কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যার, এবং টেলিফোন আছে, সেলুলার ফোন যেটা মোটোফোন,
এবং হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক আছে, টেলিভিশন আছে, রেডিও আছে, ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা। অ্যান্ড ব্যবসায়ের প্রায় সব ক্ষেত্রেই যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব পড়েছে, ব্যবসায়ের প্রায় সব ক্ষেত্রেই, হ্যাঁ হ্যাঁ, যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব পড়েছে। আচ্ছা, যেমন হচ্ছে যে অনলাইন ব্যবসায় আছে, চালু হয়েছে ই কমার্স, চালু হয়েছে ই বিজনেস, চালু হয়েছে মার্কেটিং, ই রিটেইলিং, হ্যাঁ ই রিটেইলিং, এটা দন্ত্য না হয়ে হ্রস্বই হবে, ই রিটেইলিং। আচ্ছা, ই রিটেইলিংটা হচ্ছে মানে হচ্ছে ইন্টারনেট নির্ভর একটি বিক্রয়ের একটা প্রচেষ্টা আর কি, ই রিটেইলিং। হ্যাঁ, বা ই মার্কেটিংও একটি বাজারজাতকরণের একটি হচ্ছে যে ইন্টারনেট ভিত্তিক একটা রূপ। এবং ই ব্যাংকিং আছে, ই টিকেটিং আছে, এখন অনলাইনে টিকিটও কাটা যায়, এটাকে ই টিকেটিং বলা হচ্ছে, ইত্যাদি পরিভাষা এখন ব্যবসায় মহলে অত্যন্ত অত্যন্ত জনপ্রিয়। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা খুব সিম্পলি আমরা ক্লিয়ার হয়ে নিলাম। এবার আমরা আসবো যে কী ধরনের ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে কী ধরনের সুবিধা পাওয়া যায়, অ্যাডভান্টেজেস অফ ইউজ অফ ICT, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন বিজনেস। নাম্বার ওয়ান হচ্ছে তথ্যের দ্রুত প্রেরণ। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য খুব দ্রুত প্রেরণ করা যাচ্ছে, কুইক ট্রান্সমিশন অফ ইনফরমেশন ফ্রম এনিওয়্যার, যে কোনো জায়গা থেকে এটা সম্ভব হচ্ছে। অ্যান্ড দুই হচ্ছে অধিক পরিমাণে তথ্য প্রেরণ, ট্রান্সমিটিং লার্জ ভলিউম অফ ইনফরমেশন। অধিক পরিমাণে তথ্য, যেমন আমরা একটা যদি একটা ফাইল পাঠাতে যাই, একটা PDF ফাইল পাঠাতে যাই, তথ্য ভাণ্ডারে সমৃদ্ধ একটা PDF ফাইল, অনেক বড় PDF ফাইল কিন্তু ইমেইলে পাঠানো যাবে, মুহূর্তের মধ্যে এখান থেকে বিশ্বের যে কোনো প্রান্তে চলে যাবে, তাহলে কিন্তু অনেক তথ্য পাঠানো যাচ্ছে। এছাড়াও অন্যান্য ফাইলও পাঠানো যায়, ইমেইলে ছবি পাঠানো যায় বা অন্যান্য ফরম্যাটের ফাইলগুলোও পাঠানো যায়। তিন হচ্ছে ব্যাপক প্রচার, ওয়াইড কাভারেজ। এটা হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো তথ্য যদি আমি সারা বিশ্বের যে কোনো প্রান্তে প্রচার করতে যাই, একটা ওয়াইড একটা কাভারেজ কিন্তু আমি পাবো ব্যাপক প্রচারের। এবং যোগাযোগ ব্যয় হ্রাস, চার হচ্ছে যোগাযোগ ব্যয় হ্রাস, অর্থাৎ আমি যদি এখান থেকে ইমেইলে একটা তথ্য পাঠাই, ইমেইলে একটা UK-তে একটা তথ্য পাঠাই বা USA-তে পাঠাই, তাহলে সেখানে কিন্তু আমার যোগাযোগ ব্যয় মানে একেবারেই নাই বললেই চলে। একটা ইমেইল করতে কত খরচ হবে, তথ্যটা চলে গেল। আমি যদি একটা চিঠি পাঠাতে যেতাম, তাহলে একটা চিঠি যেতে যে সময় লাগতো এবং যে চিঠি পাঠানোর যে খরচ হতো সেটা কিন্তু অনেক, এবং সময়টা বেশি লাগতো। অ্যান্ড পাঁচ হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, মেকিং ইনস্ট্যান্ট ডিসিশন। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সব তথ্য যেহেতু সংগ্রহ করতে পারি এবং সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে সেগুলোর উপর নির্ভর করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে ব্যবস্থাপকগণ, তাতে করে দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত হয়ে থাকে। এবং বিশ্বময় কার্যক্রম পরিচালনা, ম্যানেজিং অপারেশন গ্লোবালি, যে সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে, আমরা বলতে পারি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মতো যে কোম্পানিগুলো আছে, তারা বিশ্বব্যাপী কিন্তু ব্যবসা করছে, বা যে সমস্ত গাড়ি কোম্পানি আছে, যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে, ফর এক্সাম্পল KFC আছে, হ্যাঁ, এরা কিন্তু বিশ্বময় তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে এবং মনিটর করছে, তারা দেখছে, পর্যবেক্ষণ করছে সবসময় যে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হচ্ছে কি, পরিচালিত হচ্ছে কি না। তাহলে এটা কিন্তু এই যোগাযোগটা, যেমন ধর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তারা করছে বা অডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করছে, হ্যাঁ মেইল করছে এভাবে, বা ডাটা কালেকশন করছে বিভিন্নভাবে, ইনফরমেশন কালেক্ট করছে, করে তারা কিন্তু এই ব্যবসায় বিশ্বময় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। তথ্যের সহজ সংরক্ষণ, ইজ এ প্রিজারভেশন অফ ইনফরমেশন। যে কোনো তথ্য এখন কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, সফটওয়্যারে কোনো তথ্য ইনপুট দিলে সেই তথ্য কম্পিউটার যদি ক্র্যাশ করে, হার্ড ডিস্ক ক্র্যাশ করে বা কম্পিউটার যদি পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা নাই। অনলাইনে কিন্তু আমরা আবার পরবর্তীতে অন্য যে কোনো কম্পিউটার থেকে লগ ইন করে সেখান থেকে তথ্য নিতে পারবো। এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি যে তথ্যের সহজ সংরক্ষণ এবং সেটা তথ্য নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। দূরবর্তী গ্রাহকের সাথে যোগাযোগ, কমিউনিকেশন ইন ডিস্ট্যান্ট পিপল, যারা দূরবর্তী কোনো দেশে অবস্থান করছে তাদের সাথে কিন্তু চাইলেই যোগাযোগ করা যাচ্ছে এবং যে কোনো ধরনের তথ্য প্রেরণ করা যাচ্ছে যে কোনো সময়। এই ব্যবসায়ে এই ব্যবসায়িক তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিছু অসুবিধা রয়েছে, ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন বিজনেস। আমরা দেখি, নম্বর ওয়ান হচ্ছে তথ্য বিনষ্ট হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি অফ ড্যামেজিং ইনফরমেশন। আমি যখন কোনো তথ্য ইন্টারনেটের মাধ্যমে আমি পাঠাবো কোথাও, সেটা কিন্তু অন দ্য ওয়েতে সেটা নষ্ট হয়ে যেতে পারে, তথ্যটি
ভাইরাস অ্যাফেক্টেড হতে পারে, ভাইরাস অ্যাফেক্ট হলে কিন্তু তথ্য নষ্ট হয়ে যাবে। আবার হচ্ছে যে হতে পারে কি, হ্যাক হতে পারে, কোনো কম্পিউটার যদি হ্যাক হয় বা অনলাইনে কোনোভাবে তথ্য চুরি করে কিন্তু তথ্য নষ্ট হয়ে যেতে পারে, ডিস্টর্শন হতে পারে, হ্যাঁ বিকৃতিও হতে পারে। দুই হচ্ছে গোপনীয়তার অভাব, ল্যাক অফ সিক্রেসি, যদি অনলাইনে কোনো তথ্য যায় কোথাও, যদি হ্যাকিং হয় বা কোনোভাবে তথ্য চুরি হয় কপি করে, সেই তথ্য কিন্তু কেউ নিয়ে কোনো প্রতিষ্ঠান নিয়ে তারা ব্যবহার করতে পারবে তাদের প্রয়োজনে। তিন হচ্ছে প্রযুক্তির উপর নির্ভরতা, ডিপেন্ডেন্সি অন টেকনোলজি। আচ্ছা, ব্যবসা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের অসুবিধা আরেকটি হচ্ছে প্রযুক্তির উপর নির্ভরতাটা বেড়ে যাবে, তাতে করে এই যে মানুষের যে সৃজনশীলতা, হ্যাঁ ক্রিয়েটিভিটি, সেটির উপর কিন্তু মানুষের মনোযোগটা কমে যাবে, প্রযুক্তির উপর নির্ভরশীল হয়েই তারা যে মানে আর্টিফিশিয়াল সব কিছু দিয়ে চলার চেষ্টা করবে। এই প্রযুক্তি নির্ভরতা এটাই সমস্যা, মানুষের যে সৃজনশীলতা কমে যাবে, হ্যাঁ বুদ্ধিবৃত্তিক কাজগুলো হয়তো মানুষের একটু কমে যেতে পারে, ডিপেন্ডেন্ট হয়ে গেলে প্রযুক্তির উপর। চার হচ্ছে আইনগত বৈধতার অভাব, ল্যাক অফ লিগ্যাল ভ্যালিডিটি, যেহেতু অনলাইনে পাঠানো প্রেরিত তথ্য কিন্তু বিকৃত হতে পারে বা চুরি যেতে পারে, সেই জন্যই কিন্তু আইনগত বৈধতার অভাব রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে তথ্যগুলো কিন্তু আইনগত বৈধতা নাই, থাকে না। পাঁচ হচ্ছে প্রচুর বিনিয়োগ, হেভি ইনভেস্টমেন্ট, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার জন্য কিন্তু প্রচুর ইনভেস্ট করতে হয়, প্রচুর বিনিয়োগ করতে হয়, কেননা এগুলোর সংস্থাপন ব্যয় রয়েছে, এগুলো সংরক্ষণ ব্যয় রয়েছে, সংরক্ষণ করতে হলে এগুলো পরিচালনার ব্যয় রয়েছে, এগুলোর ব্যয়টা বেশি, এই জন্যই কিন্তু আসলে এই প্রচুর বিনিয়োগ করতে হয়, যেটা সবার পক্ষে সবসময় সম্ভব হয় না, ব্যক্তি বা প্রতিষ্ঠান যাই হোক না কেন। ছয় হচ্ছে প্রযুক্তিগত অপচয়, প্রযুক্তিগত অপচয় টেকনোলজিক্যাল অবসোলেটনেস, অর্থাৎ কোনো প্রযুক্তি যদি আমি সংস্থাপন করি, স্থাপন করার পরে ইমপ্লিমেন্ট করলাম কোনো একটা প্রতিষ্ঠানে, কোনো ফ্যাক্টরিতে, তারপর সেই প্রযুক্তি চলছে কিন্তু এক বছর পর দেখা গেলো সেই প্রযুক্তির আরেকটা আপগ্রেড, একটা ভার্সন চলে আসছে, সেই প্রযুক্তির চেয়ে ওইটা আরও ভালো, তাহলে এই প্রযুক্তিটাকে কিন্তু আমার সম্পূর্ণ ফেলে দিতে হবে, অনেক টাকা খরচ করে এই প্রযুক্তি আমি এখানে সংস্থাপন করেছি, সেটা এখন ফেলে দিতে হচ্ছে। এই যে অবসলিট হয়ে যাওয়ার জন্যে, পুরনো হয়ে যাওয়ার জন্যে প্রযুক্তি, সেটাকে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে নতুন যে আপগ্রেড প্রযুক্তি এসছে সেটাকে আমার গ্রহণ করতে হচ্ছে, এক্ষেত্রে কিন্তু প্রযুক্তিগত অপচয় অনেক বেশি হয়ে থাকে। তাহলে এই ছিল ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কিছু অসুবিধা। অসুবিধা থাকলেও বর্তমানে কিন্তু ব্যবসায়ের সব ক্ষেত্রে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিন্তু ব্যবহৃত হচ্ছে, এবং আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়ে চলেছে এবং বেড়ে যাবে, হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেই কিন্তু আমাদেরকে ব্যবসায়িক সফলতার দিকে এগোতে হবে। তো এই ছিল আজকের আলোচনা, ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।